আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, বলতে কষ্ট হচ্ছে, তারপরেও বলছি আলহামদুলিল্লাহ ভালো আছি মোটামুটি। কারণ আমার দুই মেয়েই অসুস্থ খুব, ছোট মেয়েটা, বড় মেয়েটা মোটামুটি সুস্থ আছে, কিন্তু ছোট মেয়েটা খুবই অসুস্থ। তার 102.1 এরকম জ্বর হচ্ছে, তো ডাক্তারের কাছে নিয়েছি। ওর কোল্ড অ্যালার্জি আছে, তো বুকে বেশিরভাগ সময় কফ জমে থাকে, যার জন্য একটু কফ জমলে পরেই ও অসুস্থ হয়ে যায়, আর ঠান্ডার পরিমাণটা বেড়ে জ্বর শুরু হয়ে যায়। তো যখন একটু জ্বরটা কমে তখন একটু দুষ্টামি করে উঠে, ওই যে এখন দুষ্টামি করছে আবার। মানে জ্বরটা মেইনলি রাতে খেয়াল করি, যে রাতে একটু বেশি থাকে। এই 2 দিন যাবৎ মানে এত পরিমাণে জ্বর ছিল যে আমি রাতে বসেই রয়েছি। আর তাকে কালকে 3টা সাবোজিটার দিতে হয়েছে সারাদিনে, আজকে 1টা দিয়েছি। তো কালকের তুলনায় আজকে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই। তো এই তো আর কি, কিছুই খা। তো এই হচ্ছে আমার ওষুধের ফার্মেসি, এগুলো হচ্ছে সুগার আর এগুলো হচ্ছে সারার। এটা কালকে যাওয়ার পরে ডাক্তার সাজেস্ট করছে যে ওষুধটা দেন। মেনলি আমার একটু ভুল হয়েছিল, ওকে দেখিয়েছিলাম 4 তারিখে, তো ওই সময় উনি প্রেসক্রিপশনের পিছনে এই ওষুধটা লিখে দিয়েছিল যে এই 3টাতে যদি না কমে তাহলে এই অ্যান্টিবায়োটিকটা শুরু করতে। আমি আসলে বুঝতে ভুল করেছিলাম, যার জন্য আবার যেতে হয়েছে। এই যে ওকে দিয়ে খিয়েছিলাম ইসলামী ব্যাংক হাসপাতালে সারাকে, তো একই ডাক্তার অ্যাপোলোতেও বসে। এই যে তো সুবাকে দেখাইছি অ্যাপোলো হাসপাতালে। তো বারবার চেষ্টা করছি এটা ওটা দেয়ার, খাওয়ানোর, কিছুই খাচ্ছে না। আমি আসলে সারার দুধের প্যাকেটটা কেটে নেব, ওকে খাওয়ানোর জন্য চেষ্টা করছিলাম, কিছুই খায় না। তো দেখি দুধটা খায় কিনা। একটু আগে অবশ্য ফিডার বানিয়ে ফেলে দিয়েছি। একেবারে কিছুই না খায় তাহলে তো দুর্বল হয়ে পড়বে। সেই সকাল 10টার সময় বোধ হয় ফিডার খেয়েছিল আর খায়নি। তো এই হচ্ছে সারা আমার সামনে দাঁড়িয়ে আছে, ওকে দেখে ও যে কতটা অসুস্থ ওকে দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে। এই তো আমি আসলে ওকে এখন ফিডার খাওয়াবো। তো আপনাদের সামনে আসলে আমি দেখাতে আসি নাই যে আমি কি করতেছি না করতেছি, এগুলো দেখাতে আসি নাই। আমি যেহেতু ব্লগ করি, আমার ইউটিউবে প্রতিদিনই ব্লগ চ্যানেল দিতে হয়, তো আমি নিশ্চয়ই খেয়াল করেছেন যে আজকে প্রায় 3-4 দিন যাবত আমি কোনো ব্লগই দিচ্ছি না, বা আমি প্রায় 10-15 দিন ধরে কন্টিনিউ হচ্ছি না। তো আমার মেয়েকে নিয়ে আসলে আমি খুবই ব্যস্ত। ওকে সারা যখন 8 মাস, তখন একবার আমি হসপিটালে ভর্তি ছিলাম ওকে নিয়ে। ওর আসলে নিউমোনিয়া হয়ে গেছিল, টাইফয়েড নিউমোনিয়া। গত রমজানের 11 তারিখে আমি, মানে রমজানের পরে, সরি, 11ই জুন, ঈদ গিয়েছে 5 তারিখে জুন মাসের, আর আমি 11ই জুন আবার ভর্তি হয়েছিলাম ওকে নিয়ে সেই টাইফয়েড নিউমোনিয়া। তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাকে রহমত করে, আমার যেন আর সেই হসপিটালে যেতে না হয়, আমাকে এরকম বিপদ না দেয়। কারণ হসপিটাল যে কতটা ভয়ানক জায়গা সেটা যারা একবার গিয়েছে তারা অবশ্যই বোঝে। তো ও যখনই একটু সুস্থ ফিল করে তখনই একটু দুষ্টামি করে, আর যখন অসুস্থ হয়ে যায় তখন তো অসুস্থই। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ আমাদেরকে রহমত করে।
তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।